আমরা দেওয়া ভেটারেন খায়ের ভাই উনি এখানে বসে আছেন একটু মুক্তি যোদ্ধা ওনার নাম আবুল छोट भाई मेला बैशाखी मेला मेला लोक আর আমাদের ছোট ভাই আমাদের আমাদের গায়িকা নাম হ্যালো আচ্ছা আর এখানে কিন্তু ওলা আমাদের ছোট ভাই ওরা মেলা চলছে আর এখানে যেন আপনারা সবাই খসরু রিনিল হলিউড হলিউড বাংলা পত্রিকা মনোর বিহারের প্রথম বাংলা হ্যাঁ ও ওয়ান বাই ওয়ান লাউ কথা বললাম লাউ কথা বললাম লাউ আচ্ছা এই মনোর ভাই কথা বলবো উনি হলো প্রথম বাংলাদেশি আজকে থেকে 22 বছর আগে এখন মনে আছে প্রথম প্রবাসী বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমার দেশ বাংলাদেশ শহীদ দিবসের প্রথম চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্টার্ট করেন বাচ্চাদের তখন চারটা বা তিনটা বাচ্চা নিয়ে সৈয়দ ইকবাল বাংলাদেশের মধ্যে আমরা উনি আর সবাই মিলে এবং আজ পর্যন্ত সেই প্রোগ্রামটা চলে যাচ্ছে বাচ্চাদের আর্ট প্রতিযোগিতা আপনার কবিতা আবৃত্তি চলে যাচ্ছে আর বাবুর তো আছে একটেন বাংলার আর হুদাবাড়িতে বললাম আর এখানে সাই আমাদের প্রবাসী বাঙালি এবং কমিউনিটি একজন সুপরিচিত লোক এবং একজন বিজনেসম্যান বাংলাদেশের আর এখানে যারা আছে এখানে সবাই আমার সেন্টু আছে বদ্দা ক্যাম রফিক উনি একজন বিজনেসম্যান খসরু আর উনি আমাদের আর ভেসে উনি আমাদের মানে সংগঠনের সাথে এই কারণ আপনাদের যারা মিডিয়া ব্যক্তিত্ব আপনারা প্রশ্ন করেন আমাদের প্রশ্ন হলো যে আপনারা যে 50টা কোম্পানি চুজ করতেছেন ওটা কিভাবে চুজ করছেন আরবিট্রারি আর যারা যারা ইন্টারেস্টেড কিভাবে আপনারা আমরা এটা এইভাবে করি ভাই ভাই একটা ভাই মিটে ভুল করতে আমি সবচেয়ে বড় মিস্টেক সরি ফর দ্যাট বাবুল ভাই আমি খেয়াল বাবুল ছেলের সাথে পরিচয় করেছি বাবুল ওয়ান অফ দ্য ভেটারেন একই সময় আমাদের আমরা ওনার একটি ব্যাচ এখানে উনি একজন প্রফেশনাল চাকরি করেন আর ওনার দ্বারা মানে কাজার পারমানেন্টে উনি ওনার ডাইরেক্টর এবং আমাদের ফ্রেন্ডস ক্লাবের একজন আপনাদের অ্যাডভাইজার এবং কমিউনিটি প্রচুর নেম এবং কমিউনিটি প্রচুর উনি আমাদের হেল্প করেন চাকরি ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে বাঙালি যেমন নিউ কামার বাঙালি এবং বিভিন্ন হসপিটালে যখন কাজ হিতাম উনি হেল্প করেন আচ্ছা আমি আমার প্রশ্নটা আসার করি আপনারা যে বলছেন প্রশ্নটা বাড়াই দিবেন ওইটা হলো পরে ওনারা যখন মেলা আসবে তখন অনেক কিছু উনি উনি কিন্তু সেটা জবাব দিতে পারবেন না তখন উনি এটা রাখতে পারে এখানেও যেরকম আছে সব জায়গায় কেউ যদি মনে করেন এক বছর ছয় মাস দেওয়ার পরে এককালীন দিয়া জলদি রিলিজ হতে চায় একটু বেশি বেশি করে দেয় সেটার জন্য কোনো সিস্টেম থাকবে কি না আসলে যেটা আমরা লো ইনকাম গ্রুপ যেটা বলছি এই প্রজেক্টটা আমাদের আসতে একটু সময় লাগবে যেহেতু গভর্নমেন্টের সাথে আমরা করতেছি তো সেখানে আমরা যেইভাবে কিস্তি দিব ওই কিস্তি এখানে যেহেতু গভর্নমেন্ট ইনভলভ ওইভাবে আপনারা টাকা দিবেন গ্র্যাজুয়ালি কাজও ওইভাবে হবে যেভাবে আপনার কিস্তিও শেষ হবে আপনার প্রজেক্টও বুঝে পাবে আর আপনি একটা কোশ্চেন করলেন যেটা আমাদের ফেয়ারে যারা আসতেছেন কিভাবে আমরা যখন ডিক্লেয়ার করি যে আমরা একটু ফেয়ারে যেতে চাচ্ছি আমরা সবাইকে ফর্ম পাঠিয়ে দিই তো যারা আগে চলে আসেন আমরা বলি এই 50 জন হলে আমরা এটা সেল করে দিব আমরা অনেক সময় 60-70 জন অফার পাই কিন্তু আপনাদের এখানে দেখা যাচ্ছে হয়তো অত বড় হলটা পাচ্ছি না কিন্তু হলটা পেলে হয়তো লোকেশনটা হচ্ছে না এটার জন্য আমাদেরকে হয়তো 50-এর ভিতর থাকতে হয় সবসময় যেরকম আমাদের দেশে যখন ফেয়ার হয় ওখানে কিন্তু 300-350 স্টক হয় পুরো চিনমৈত্রীটা নিয়ে আমরা করি কারণ আমাকে ওটার সাথে কার পার্কিংটাও দেখতে হবে যেহেতু কার পার্কিংটা এখানে ফ্রি পার্কিং করিয়ে নিয়েছে এবং ব্যালট পার্কিংটা করিয়ে দিয়েছি যেন যারা আসবেন ওনাদের জন্য সুবিধা হবে এই জিনিসটা অ্যাভেল করতে হ্যাঁ আপনাদের যে 50টা কম্পানি আসছে তাদের কি আপনারা কীভাবে স্ক্রুটিনাইজ করেন এই যে আমাদের দেশে যে বিভিন্ন জলাশয় বন্ধ করে ড্যাপের প্রবলেম হচ্ছে এই যে অনেক জায়গায় দেখা গেলো 14টা কোম্পানিকে কিছুদিন আগেও মানে রাজুক বন্ধ করে দিচ্ছে তো সেই সবভাবে আপনারা কীভাবে স্ক্রুটিনি করবেন কীভাবে আমাদের প্রবাসী যেহেতু আমরা ওখানে জানি না আমাদের লোকাল খবর আমরা খুব কমই পাই এই ধরনের ইন্টারনাল খবর আপনারা কীভাবে রিহ্যাব থেকে এটা কন্ট্রোল করবেন যে না আপনারা অনুমোদিত জায়গায় আপনারা বিক্রি করছেন সেটা আমরা কীভাবে বুঝতে পারি অ্যাকচুয়ালি এখানে রিহাবে আমাদের দুই ধরনের ডেভেলপার আছে একটা হচ্ছে ল্যান্ড ডেভেলপার একটা হচ্ছে অ্যাপার্টমেন্টের তো অ্যাপার্টমেন্টের যারা তারা তো যে ল্যান্ডটা অ্যাপ্রুভাল আছে ওটার উপরই করছে আর যেটা ল্যান্ড এমনি ডেভেলপ করছে এখানে অ্যাপ্রুভালের ব্যাপারটা হচ্ছে কি যখন যেরকম রাজুক আমাদের রেগুলেটরি বডি রাজুক ইটসেলফ ওনারাও কিন্তু ডেভেলপ ওনারাও কিন্তু ঝিলবিল প্রজেক্টটাও ওনারা হয়তো সেখানে ড্যাপের ভিতরেও কিছুটা থাকলে হয়তো ভরিয়ে সেটা করছে এবং যারা প্রাইভেটলি যারা করছে এই জিনিসটা হয়তো এবার লাস্ট কিছুদিন আগে কিছু প্রজেক্ট অ্যাপ্রুভাল দিয়েছে রাজুক ওই ল্যান্ড ডেভেলপারদেরকে
হয়তো ওগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর ট্যাপের যে ব্যাপারটা, এটা পুরোপুরি এটা গভর্নমেন্টের ব্যাপার, এটা এখনও অ্যানালাইসিস চলছে। একবার এটা ফাইনাল, মোটামুটি ফাইনাল হয়েছিল, আবার বোধ হয় এটা একটু স্ক্রুটিনিং করে এটাকে আবার রিচেক করা হচ্ছে ট্যাপের ব্যাপারটা। ট্যাপের ব্যাপারটা আপনি রাজুকের ওখানে হয়তো যদি আপনারা ওদের ওয়েবসাইটে ঢুকেন, সেখানে কিন্তু তারা দিয়ে দিচ্ছে পুরো জায়গাগুলো। আর নেক্সটের থেকে আরেকটু সুবিধা হবে, আপনি যদি কোনো জায়গা নিতে যান, যখন আপনি জিজ্ঞেস করবেন হয়তো কোনো ল্যান্ড ব্যবহার সেটা কোন মৌজায়, তো যখন মৌজাটা আপনি জানবেন, আপনি রাজুকের ওয়েবসাইটে ঢুকে মৌজাটা ক্লিক করলে ও বলে দিবে এটা ট্যাপের মধ্যে আছে কি নাই। আরেকটা জিনিস, যে যারা ধরেন আপনারা নতুন নতুন প্লট বা ফ্ল্যাট বিক্রি করবেন, যারা পুরানোরা কিনছে, যাদের অনেক অভিযোগ আছে, তাদের কি অভিযোগ আপনারা কিভাবে শুনবেন বা কি কিভাবে? আপনারা এটা ভালো কোয়েশ্চেন করছেন, যেহেতু যে কোনো অ্যাসোসিয়েশনে কিছু এদিক ওদিক ওটা হতেই পারে, এত বড় একটা ব্যবসা 325টা আইটেম। এখন আমাদের রিহাবের একটা অভিযোগের জন্য আমরা একটা সেল আছে আমাদের, আমরা ওখানে আর্বিট্রেশন করি এবং অনেক অভিযোগ এ পর্যন্ত এসেছিলো, সে অভিযোগও আমরা কিন্তু নিষ্পত্তি করে দিছি। অভিযোগ আসবেই একটা ব্যবসা হলে। আর এখানে অনেক সময় দেখা যায়, যেটা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, যে আপনারা দেখা যাচ্ছে একজন ক্রেতা উনি ওনার ফ্ল্যাটটা পাচ্ছেন না কিংবা বুঝাই দিতে পারছেন না ওনাকে, এই অভিযোগটা কিন্তু আপনারা এক সাইড থেকে শুনবেন। কিন্তু এটা যদি আপনারা একটু খতিয়ে দেখেন, উনি কেন পাচ্ছেন না, ওটার বিহাইন্ডে কী আছে। হয়তো দেখা যাচ্ছে আমি একটা ডেভেলপার, আমি যখন আমার ফ্ল্যাটটা আপনার কাছে আমি সেল করলাম, আপনাকে একটা কিস্তি দিলাম, দেখা যাচ্ছে আপনি যখন আপনারা কিস্তির টাকা দিবেন, ওই টাকা দিয়ে ওইভাবে করে আপনার কিন্তু ওগুলো বিল্ড আপ করি। দেখা যাচ্ছে একটা বিল্ডিংয়ের মধ্যে যদি চারটা ক্লায়েন্ট, আমার যদি ক্লায়েন্ট একটা বিল্ডিংয়ে থাকে 15টা, তার মধ্যে যদি 5টা ক্লায়েন্ট নিয়মিত যদি কিস্তি না দেয়, হয়তো কেউ দেখা যাচ্ছে 4 মাস 5 মাস হয়ে গেছে কিস্তি দিচ্ছে না, তখন কিন্তু আমরা ফ্ল্যাটটা ক্যান্সেল করতে বাধ্য হই। কারণ এভাবে যদি 5 জন না দেয় টাকা, তাহলে ওনার জন্য তো বাকি 10 জনও তো সাফার করবে বিল্ডিংটা উঠতে। তো এটা দোনো সাইড আসলে চেক ইন ব্যালেন্স এটা করে দেখা, যার জন্য আমাদের যেই সেলটা আছে আমরা সেখানে আর্বিট্রেশন করি এবং অনেক অভিযোগ আমরা এখন পর্যন্ত নিষ্পত্তি করে দিয়েছি। আমার শেষ প্রশ্ন, যে আপনারা তো মোটামুটি এখন ভেটারান বাইরে প্রোগ্রাম করা, বিশেষ করে ইউএসএতে প্রোগ্রাম করার আপনারা করছেন অনেক দিন ধরে, তো আপনারা তো নিজস্ব জানেন যে আপনাদের কী ধরনের বাজেট লস অ্যাঞ্জেলেসে, আপনাদের কী ধরনের বাজেট 1, 2 নম্বর হলো লস অ্যাঞ্জেলেসে মিডিয়াদের জন্য আপনাদের কোনো বাজেট আছে? আগে একটা প্রশ্ন ছিল আমাদের খুঁজে পাই, যে আমরা মিডিয়াটা কীভাবে কভার করবো, আমরা বিজ্ঞাপনগুলো কীভাবে দিব। সেটা হচ্ছে এই এলাতে যে মিডিয়াগুলো আছে, দুজন সিগনিফিকেন্ট কোনো মিডিয়া যেগুলো কোনো পত্রিকা বের হয়ে এলাকা থেকে অবশ্যই পত্রিকা বিজ্ঞাপন দিতে চাই, যদি এলাকার কোনো টেলিভিশন চ্যানেল থাকে ওই চ্যানেলে বিজ্ঞাপন দিব। অথবা আপনারা যদি মনে করেন যে আরও ডিফারেন্ট ওয়েটা দিলে আরও এফেক্টিভ হবে, অফকোর্স আমরা জানতে চাবো, আমরা বিজ্ঞাপন করে দিব। আর বাজেটের বিষয়টা তো হচ্ছে এটা রিহ্যাবের মেলা যেখানে যেখানে যা লাগে সেটা হচ্ছে ওদের বাজেট, এটা কোনো মানে এটা হচ্ছে এদের ইন্টারনাল একটা বিষয়, এটা তো ডিসক্লোজ করার ব্যাপার না। রিহ্যাব কিন্তু রিহ্যাব ওদের চেক এন্ড ব্যালেন্সের ব্যাপার আছে, সুতরাং ইটস নট এ ইন্টারনাল, যে ইফ ইউ স্পেন্ড 50,000 150,000 দ্যাটস নাথিং, ইটস কামিং ফ্রম ইউর রিহ্যাব। রিহ্যাব ইজ নট লাইক এ ক্লোজ বোর্ড, রিহ্যাব ইজ ফর দ্য অর্গানাইজেশন। সুতরাং এই যে যদি ইফ দে হ্যাভ এ সাম সার্টেন বাজেট, আমরা 10 বছর ধরে করছি, যেহেতু আমাদের তো একটা আইডিয়া হয়ে গেছে একটা ফেয়ার করতে গেলে কত টাকা স্পেন্ড হতে পারে, সে বাজেট আমাদের অবশ্যই থাকে এবং আমরা বাজেট অ্যাপ্রুভাল করেই তারপর আমরা ফেয়ারটাকে প্রসিড করি, এটা ডেফিনেটলি থাকে আমাদের। আমি কিছু কোশ্চেন করব, এইটা একটা গুচ্ছ কোশ্চেনের মতো, কিছুটা অপ্রাসঙ্গিক আপনাদের এই মেলার সাথে। আমি বিভিন্ন টিভি মিডিয়া এবং বিভিন্নভাবে জানতে পেরেছি যে বাংলাদেশে আপনাদের বেশ কিছু অবিক্রিত ফ্ল্যাট রয়ে গেছে, পাশাপাশি আরেকটা জিনিস জানতে পেরেছি যে রিসেন্টলি নিবন্ধন ফি বেড়ে গেছে। আবার আরেকটা নিউজ দেখলাম যে সরকার বলছে যে না, অবিক্রিত ফ্ল্যাট তেমন নাই, বেশ কিছু ফ্ল্যাট বিক্রি হয়েছে কিন্তু নিবন্ধন দেখানো হচ্ছে না, এই যে অবস্থাটা, এই যে তিনটা আপেক্ষিক অবস্থা, এটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? না, অ্যাকচুয়ালি আমি তো প্রথমেই বললাম, আমাদের পুরো হোল ওয়ার্ল্ড ইকোনমি একটা ক্রাইসিস গেল এবং সাইড বাই সাইড বাংলাদেশের রিয়েল এস্টেটটা প্রতিটা ব্যবসার ক্ষেত্রে একটা ক্রাইসিস গেছে।
তো যে কারণে আমাদের ফ্ল্যাট বিক্রিটা একটু স্লো হয়ে গেছে, বাট আমরা কিন্তু ফ্ল্যাটগুলো তৈরি করে ফেলেছি। আর তার সাথে আমাদের যে গভর্নমেন্টের আমাদের যে লোনটা ছিল ওই লোনটা মোটামুটি বন্ধই ছিল, ওটার জন্য একটা সমস্যা দেখা দিয়েছিল। এখন আমরা লোনের ব্যাপারে আমাদের যিনি প্রেসিডেন্ট আপনার শামসুল আলামিন কাদের সাহেব, তো উনি অর্থমন্ত্রীর সাথে মোটামুটি কথাবার্তা বলছেন, আমাদের ওই লোনটা আবার চালু করার জন্য ক্লায়েন্ট অ্যান্ড ক্লায়েন্টের যে লোনটা ওটা হয়তো খুব রিসেন্টলি হয়ে যাবে, হয়ে গেলে আবার কিন্তু এই জিনিসটা আবার মোটামুটি ঘুরে দাঁড়াবে। আর নিবন্ধনের যে ব্যাপারটা, আসলে তারা নিবন্ধন দিব, আমরা রাজুকের কিন্তু যারা নিবন্ধিত তারাই কিন্তু রাজুক থেকে অ্যাপ্রুভাল নিয়ে এখন থেকে করছে, এবং সামনে থেকে আমরা রিহাব থেকে এভাবে বলে দিব যে যারা রিহাবের মেম্বার তারা তারা কিন্তু রাজুক থেকে পাবে, এবং রিহাব থেকে একজন মেম্বার রাজুকেও আছে। কিন্তু আমাদের বিল্ডিং স্ট্যান্ডিং একটা কমিটি আছে, ওখান থেকে ওটা আমরাও মনিটরিং করি রাজুকের সাথে যৌথভাবে। আর এখানে সরকার যে সরকারের বিভিন্ন সময় বলতেছে যে কিছু ফ্ল্যাট নিবন্ধিত আছে কিন্তু দেখানো হচ্ছে না, না আসলে আসলে তা না, কারণ সরকার যখন আমাকে প্ল্যান পাসটা দিচ্ছে আমার থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে যে আমরা কাজ করছি, ওখানে মধ্যে কিন্তু লেখা আছে স্পষ্ট যে ডেভেলপার কটা পাচ্ছে, ল্যান্ড ওনার কটা পাচ্ছে, ওখান থেকে তো সরকারের কাছে সেটা আছে, সেটা আছে। হয়তো এটা নিবন্ধন বলতে কোম্পানি নিবন্ধন, কোম্পানির একটা নিবন্ধন যেটা আছে যে রাজুকে নিবন্ধন হতে হবে, তো ওটা রাজুক আমরা হয়তো দেখা যাচ্ছে সব প্রসেস করে রেখেছি। এখানে ধরেন আমাদের 1200-1250 কোম্পানি, এখন রাজুক নিবন্ধনগুলো ধরেন বাই সিরিয়ালি দিয়ে আসতেছে, সেটাই হতে পারে, আর হয়তো অন্য কিছু। আর এখানে আমি আরেকটা কথা বলি যে খুব রিহাব হচ্ছে হাউজিং অ্যাসোসিয়েশন যেটা গভর্নমেন্টের স্বীকৃত, আর এখানে আপনাদের এই বিদেশে দেখা যায় অনেক সময় যারা রিহাবের বাইরে সকল আপনি অনেকে এসে হয়তো ফেয়ার করতে চায়, ফেয়ার করে, কিন্তু তখন ফেয়ার করে দেখা যাচ্ছে যিনি রিহাবেরও মেম্বার না হয়তো উনি ওখানে হয়তো যেরকম আপনারা বললেন ল্যান্ড করে হয়তো আমরা পাচ্ছি না, ফ্ল্যাট করে পাচ্ছি না, হয়তো আমাদের আমাদের রিহাবের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা সেটা অ্যাকশন তো দিতে পারি না। এখন ওখান থেকে যদি আপনারা কোনো কিছু কিনেন দেখা যায় খুব সস্তা একটা প্রলোভন দিবে, সব কিছু দিবে, কিন্তু আলটিমেটলি আপনার যায় কিন্তু জিনিসটা পেলেন না, তো সেটার লাইবিলিটি কিন্তু আমরা নিতে পারবো না যেহেতু উনি আমার মেম্বার না। তো ওই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, যদি রিয়েল এস্টেটের ফ্ল্যাট কিংবা প্লট কিনতে চান রিহাবের মেম্বার যিনি আছেন ওনার থেকে নিলে রিহাব এটাতে লাইবেল থাকবে, আপনারা কোনো কিছু অভিযোগ হলে রিহাবে দিলে সেটা রিহাব ওটা নিষ্পত্তি করার ব্যবস্থা, আর বাইরের হলে সেটা তো আর রিহাব পারবে না। তো ওই জন্য ওই ধরনের ফেয়ার হলে আমরা বলবো আপনারা একটু দেখে শুনে চোখ নাক কান খোলা রেখে আপনারা সেটা করবেন, আর আমাদের রিহাবে যেটা হবে সেটা আমরা সেটার জন্য লাইবেল থাকবে অবশ্যই। বাবু ধন্যবাদ।